ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি সরকারি কর্মসংস্থান ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে উঠে আসা লেটেস্ট আপডেট অনুযায়ী অবশেষে প্রবল বৃষ্টির সঙ্গে হতে পারে ঘন ঘন বজ্রপাত আগামী চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস পশ্চিমবঙ্গের একাধিক জেলায় তো বন্ধুরা সেই নিয়ে আজকের লেটেস্ট আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে আগামী চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের কোন কোন জেলা ভারী বৃষ্টিপাতে ভাসতে চলেছে পাশাপাশি কোথায় কোথায় বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সমস্ত কিছু তথ্য ডিটেলসে এই ভিডিওতে শেয়ার করব তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যদি আপনারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে করে না থাকেন তো পাশে রাখুন ভিডিওটি মনে অবশ্যই প্রচুর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না সকাল থেকে আকাশ মূলত পরিষ্কার তবে কোনো কোনো জায়গায় হঠাৎ মেঘলা করে দু এক ফোঁটা বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এর মধ্যে কয়েকটি জেলায় তুলনামূলক একটি ভারী বৃষ্টি হয়েছে সঙ্গে সঙ্গে কোথাও কোথাও ছিল ব্যবসা গরম আবহাওয়া দপ্তরের তরফ থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস না থাকলেও উত্তরবঙ্গের জন্য রয়েছে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস পাশাপাশি পূর্বাভাসে জানানো হয়েছে আগামী চব্বিশ ঘন্টা অর্থাৎ সাতাইশে জুন রবিবার সকালের মধ্যে জলপাইগুড়ি এবং কুচবিহারে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে পরের চব্বিশ ঘন্টা অর্থাৎ আঠাইশে জুন সকাল পর্যন্ত পূর্বভাষে বলা হয়েছে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাত হতে পারে বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এছাড়া আগামী দিন দুয়েক দিনের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না শনিবার দুপুরে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টা অর্থাৎ সাতাইশে জুন রবিবার সকাল পর্যন্ত একমাত্র বীরভূমে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টা অর্থাৎ আঠাইশে জুন সোমবার সকাল পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে কোনো কোনো জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী দিন দুয়েকের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে